Amma ba'd, fa'uzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Al-asli innal insana lafî kusr. İllellezine amanu ve amilussalihat. Ve tevâsav bilhakke ve tevâsav bissab. Şükrü şikkatibindo. Online klasse. Abaro şagatom. আমি মোহাম্মদ সাইফুল কবির, সহকারী শিক্ষক আর্যকালীন দ্বিভৌমিক উচ্চ বিদ্যালয় রানীগঞ্জ ঢাকা। তোমরা সবাই এই স্লাইডটা দেখো। স্লাইডটা দেখার পর আজকের পাঠের বিষয়বস্তু বের করো। রশিদ একজন মেধাবী ও বিনয়ী ছাত্র। স্কুলের সকল শিক্ষক তাকে স্নেহ করেন। একদিন কোন এক অপরাধের কারণে প্রধান শিক্ষক শাস্তি দিতে চাইলেন। রশিদ প্রথমে বাংলা শিক্ষকের কাছে যায় এবং প্রধান শিক্ষকের নিকট সুপারিশ করার জন্য অনুরোধ করে। বাংলা শিক্ষক বলেন, তুমি গণিত শিক্ষকের নিকট যাও। তারা অপরজ্ঞতা প্রকাশ করে শ্রেণী শিক্ষকের কাছে যাওয়ার জন্য বলেন। শ্রেণী শিক্ষক তাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট অনুরোধ করেন। শ্রেণী শিক্ষকের সুপারিশে প্রধান শিক্ষক তাকে ক্ষমা করে দেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো এখানে কি বোঝাতে চাচ্ছি। এক, অপরাধ করছে এবং অপরাধের জন্য ক্ষমা আছে, আর ক্ষমার মাধ্যমে ক্ষমার জন্য যে মাধ্যম সেটা হলো সুপারিশ। আমরা মানুষ, আমাদের জীবনে ভুল হবে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর এই ক্ষমা করার মাধ্যমটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। সুতরাং আমাদের আজকের বিষয়বস্তু হলো, পাঠের বিষয়বস্তু, শাফায়াত। এই পাঠ শেষে শাফাআতের পরিচয় বলতে পারবে, শাফাআতের তাৎপর্য লিখতে পারবে, শাফাআতের প্রকার বর্ণনা করতে পারবে। আসো আমরা শাফাআতের পরিচয় জেনে নেই। শাফাআত আরবি শব্দ, অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফাআত বলে। আমি আবারও বলছি, ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফাআত বলে। কিয়ামতের দিন শাফাআত সাধারণত দুটি কারণে করা হবে। এক, পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য। দুই, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। এই দুইটা কারণে শাফাআত হবে, সুপারিশ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাফাআতের তাৎপর্য, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন, তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। এ সময় পুণ্যবানগণ জান্নাত লাভ ও পাপীরা জাহান্নাম ভোগ করবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফাত করবেন, ফলে অনেক পাপীকে মাফ করে দেওয়া হবে। এরপর তাদেরকে জাহান্নাম জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিন শাফাআত করা হবে, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। শাফাআতের প্রকার, শাফাআত দুই প্রকার। এক, শাফাআতে কুবরা। দুই, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা, কিয়ামতের দিন সকল মানুষ
এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে, মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত হবে। এ সময় তারা প্রথমে হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবেন এবং আদম আলাইহিসসালামকে বলবেন, হে আদম, আপনি হলো আদি মানব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব নেওয়ার জন্য সুপারিশ করুন। আদম আলাইহিসসালাম বলবেন, আমি তো এই কাজের যোগ্য নই, তোমরা যাও হযরত নূহ আলাইহিসসালামের কাছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদমের সানি হিসাবে প্রেরণ করেছেন, তাকে পরিত্রাণ দিয়েছেন। আল্লাহ আমার চেয়ে হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বেশি প্রিয়, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও। এরপর সকল মানুষ হযরত নূহ আলাইহিসসালামের কাছে যাবেন, নূহ আলাইহিসসালামের কাছে যেয়ে আল্লাহর নিকট সুপারিশ করার জন্য বলবেন, কিন্তু নূহ আলাইহিসসালাম বলবেন, আমি এই কাজের যোগ্য নই, তোমরা যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কারণ সে হলো আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে তাকে বেশি পছন্দ করেন, তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। সমস্ত মানুষ আবার দল বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি এই কাজের যোগ্য নই, তোমরা যাও হযরত মূসা কালিমুল্লাহর কাছে, কেননা আল্লাহ তাআলা সরাসরি তুর পাহাড়ে মূসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন, আমার চেয়ে মূসা আল্লাহর কাছে বেশি প্রিয়। সকল মানুষ হযরত মূসা আলাইহিসসালামের কাছে দৌড়ায় যাবেন। মূসা আলাইহিসসালাম বলবেন, আমি এই কাজের যোগ্য নই, তোমরা যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে, কেননা হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে আমার চেয়ে বেশি প্রিয়। ঈসা রূহুল্লাহ আল্লাহর হুকুমে অন্ধকে চক্ষু দান করতে পারতেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, ধবল রোগীকে ভালো করে দিতে পারতেন, সুতরাং আমার চেয়ে ঈসা আল্লাহর কাছে বেশি যোগ্য। সকল মানুষ ঈসা আলাইহিসসালামের কাছে যাবেন। ঈসা আলাইহিসসালাম বলবেন, আমি তো এই কাজের যোগ্য নই, তোমরা যাও আখেরি জামানার নবী খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, কারণ সে হলো আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের সেরা তাকে পাঠিয়েছেন, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে এই সুপারিশ করার বেশি যোগ্য। এরপরে সমস্ত মানুষ আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দৌড়ায় যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। উতিতু শাফাতি, আমাকে একমাত্র সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন, অতবার আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। এই শাফাতকে শাফাতে কুবরা বলা হয়। এটা হলো সবচেয়ে বড় শাফায়াত, একে শাফাত উজমা শ্রেষ্ঠ শাফাত বলা হয়। এরূপ শাফাতের অধিকার একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীগণকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন। এরপরেই কেবল জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এবার আসো, আমরা শাফাতে কুবরা জানলাম, এবার শাফাতে সুগরা কাকে বলে আমরা জেনে নেই। কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফাত করা হবে, একে শাফাতে সুগরা বলে। নবী রাসূল ফেরেশতা শহীদ আলিম হাফিজ এ শাফাতের সুযোগ পাবেন। আল্লাহ কোরআন আল কোরআন ও সিয়াম রোজা কিয়ামতের দিন শাফাত করবেন বলে হাদিস উল্লেখ আছে। নিম্নোক্ত বিষয় শাফাতে সুগরা করা হবে। এক, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য শাফাত করা হবে। দুই, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে
তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য শাফায়াত হবে। তিন, জান্নাতিগণের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত। আমরা শাফায়াতে বিশ্বাস স্থাপন করব, আল্লাহকে ভালোবাসব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলব, ফলে পরকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করে জান্নাতে যাব। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন, আল্লাহ তাআলা এসব শাফায়াত কবুল করবেন এবং মানুষকে জান্নাত দান করবেন। তবে শাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি নিজেই বলেছেন, উতিতু শাফাতি, আমাকে শাফাতের অধিকার দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, পৃথিবীতে যত ইট ও পাথর আছে আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফাত করব। মুসনাদ আহমদ। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আমাদের জন্য কত নিয়ামত, কত দয়াবান। হাশরের ময়দানে সমস্ত নবীগণ ইয়া নাফসি বলবেন, আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্নায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে বলবেন, হে রাসূল আপনি কি চান? আমার নবী বলবেন, আমার পাপী উম্মতদেরকে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি আমার সিজদা উঠাবো না, আমার মাথা তুলব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আপনার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাফাত একটি বড় নিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ সম্ভব হবে না। সুতরাং আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে বিশ্বাস করব, তাকে ভালোবাসব, পূর্ণরূপে অনুসরণ করব, তাহলে আমরা তার শাফাত লাভে সক্ষম হব। শুভ্র শিক্ষার্থীবৃন্দ, আসো, তোমাদের জন্য কতগুলো কাজ রেখেছি, এই কাজগুলোর তো রেডি করবে। শাফাত কাকে বলে, শাফাত কত প্রকার হতে পারে, কি কি, আমাকে শাফাতের অধিকার দেওয়া হয়েছে বুঝিয়ে লিখো, শাফাত উজমা কি। এখন অ্যাসাইনমেন্ট চলতেছে, নির্ধারিত কাজ, এই শাফাতের উপরে একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা হলো শাফাত কত প্রকার হতে পারে, কি কি, এই উত্তরটা যদি রেডি করতে পারো ইনশাল্লাহ এই আজকের ক্লাস থেকে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।